সহপরিবার লইয়া নির্বিঘ্নে কুপায় যাইতেছি। একদিন হোসেনের অসম্মান মৃত্তিকায় চাপিয়া গেল, জ্বলিয়া উঠিল। সে বর্ণনা করে দেখিলেন, আজ মহরম মাসের 8ই তারিখ, চারিদিকে যেন হায় হায় দুঃখ নিবারণ প্রকাশ করিতেছি। ক্রমে 9ই তারিখ কাটিয়া গেল, দশম দিবসের প্রভাতে পুত্র কন্যা অল্প বয়স্ক বালক বালিকারা আসিয়া এক বিন্দু জলের জন্য হোসেনকে ঘুরিয়া দাঁড়াইল। শিশুর প্রাণ হারাইবি, কি করে দেখিব? হোসেন বলিলেন, জল কোথায় পাইব? শিশুর কণ্ঠতালু শুকাইয়া গিয়াছি, এই সময় এক বিন্দু জল পান করাইতে পারিনি, উপস্থিত হইলেন। নদী তীরে উপস্থিত হইয়া সৈন্যগণকে বলিতে লাগিলেন, ভাই সকল, তোমাদের মধ্যে কেউ যদি মুসলমান থাকো তবে এই শিশুর মুখের দিকে হোসেনের কথায় কেহ উত্তর করিলেন না। হোসেনের পরিচয় জানিয়া এক ব্যক্তি বলিলেন, শিশু সন্তানটির জন্য আর দুঃখ করিও না, তোমার জীবন তো যাবে শিশুর প্রাণের আঘা দিয়ে। একবার নিজের প্রাণের জন্য কাঁদো, এই বলিয়া সেই পাশার ব্যক্তি হোসেনের পক্ষ লক্ষ্য করিয়া এক শ্রুতি খেল তিনি নিক্ষেপ করিলেন। সেই সুবিক্রমীর হোসেনের মুখে না লাগিয়া সন্তানটির মুখে লাগিয়া পৃষ্ঠ নিষ্পাণ হইয়া যায়, হোসেনের কলে রক্তে বাঁচিয়া যায়। হোসেন মৃত শিশুটিকে শিবিরের সম্মুখে আসিয়াকে বলিতে লাগলেন, ধরো তোমার পুত্র ধরো, আজ বাঁচাকে জল পান করাইয়া আনিলাম, এই আমার সংক্ষিপ্ত সারাংশ।
এবার আমি জাতীয় মাধ্যমে পরিষদ সদস্য ভোট করে বলে তো Oh,
आपके बाद क्यों बोल रहे हैं।